আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা ভালো ভালো রাজশাহীতে পৌঁছে গেছি, আর এখন আমরা বাবুকে নিয়ে বের হয়েছি। এটা হচ্ছে জিয়া পার্ক, রাজশাহীর জিয়া পার্ক। যারা রাজশাহীতে থাকে তারা তো সবাই জানে, আর যারা রাজশাহীর বাইরে থাকে তারাও সবাই জানে, বাট অনেকেই দেখছে অনেকেই দেখে নাই। আমরা প্রায় অনেকবারই এখানে আমাদের আসা হয়েছে, আমরা যখনই আসি রাজশাহীতে বাবুকে নিয়ে আসি, আর বাবু হওয়ার পরে আরও বেশি। তো চলুন সবাইকে ঘুরে ঘুরে একটু দেখাই বুড়ি কী করে, আমরা কোথায় কোথায় যাই। তো বুড়িটা এখানে এখন স্লিপারে উঠবে, যার কারণে হচ্ছে যে ও অনেক ভয় করতেছে, কারণ এখানকার স্লিপারগুলো অনেক হাই। তো গুড জব। আর আজকে ছুটির দিন, অনেক লোকজন, অনেক লোকজন মানে অনেক লোকজন, সবাই সবার বাচ্চাদের নিয়ে এখানে এসেছে। আর সব ছোট ছোট বাচ্চাগুলো আমার বাবুর বয়সে, তার থেকে ছোট, তার থেকে বড়, সবাই। তো আমাদের স্লিপার বাবু মোটামুটি ওই স্লিপার আর উঠতে চাচ্ছে না ওই স্লিপারে, যার কারণে আমরা আবার এইদিকে ব্যাক করলাম। দেখি কোথায় যায় ও, ওর যেটা পছন্দ সেইখানে আমাদের যাইতে হবে, দেখি কোথায় যায়। আর প্রচণ্ড রোদ, ভেবেছিলাম আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে, ঠান্ডা লাগতে পারে, বাট তেমন ঠান্ডা লাগতেছে না, অনেক রোদ। আর আমার বুড়ির রাইডারগুলোর মধ্যে স্লিপারটা, দোলনাটা, ঢেঁকি এগুলো একটু বেশি পছন্দ করে, আর এগুলোতেই ও কমফোর্টেবল ফিল করে, কারণ ওর কাছে এগুলো ইজি হয়। বাদ বাকি অন্যান্য রাইডার ওর থেকে অনেক মানে হাই, আবার হচ্ছে একটু ভয় করে ওগুলোতে উঠতে। তো যাই হোক, ও স্লিপারে অনেক মজা পায়। ও এখন সে এলিফেন্টে যাবে, এলিফেন্টে সুর দিয়ে বেয়ে বেয়ে নামবে। আর তার স্লিপার কমপ্লিট, স্লিপারে ওঠা, এখন সে বিভিন্ন রকমের এই যে ছোট ছোট টয়েসগুলো এগুলো দেখতেছে, এইসব এগুলোতে উঠবে। তো এই যে এটা এটা ঘোড়া, সম্ভবত এটা তো উঠবে, যার কারণে কি এটা তো উঠালাম। আর এখানে এক সাইডে এই যে পিকনিক চলতেছে, পিকনিক স্পটের এদিকে বাইরে থেকে এরা এসেছে, অনেক মজা করছে আর অনেক আওয়াজ হচ্ছে।
আর বুড়িটা দোলনার প্রতি সেই পাগল। ও দোলনায় উঠতে এত পছন্দ করে। তো এই যে পার্কে হচ্ছে এই দোলনাগুলো মানে পেছনে কোনো সাপোর্ট নাই, টায়ার দেন আর কি কি দিয়ে যেন বানানো, মানে এইসব সেফে এইসব ডিজাইনে। তো যাই হোক, তবু উঠাই দিলাম আর ওকে একবারে স্লো মোশনে দোল দিচ্ছি, মানে দিচ্ছি না এক কথায়, একটু দিয়ে ছেড়ে দিয়েছি। আর মাঝে মধ্যে একটু ঘুরলে বেড়াইলে কোথাও পার্কে গেলে এমনিতেই মনটা ভালো হয়ে যায়, অনেক মজা লাগে, ভালো লাগে। আমাদের যে পাশে রাইডারগুলো ছিল ওই পাশে চ্যাপ্টার শেষ প্রায়, আর তেমন কোথাও ওঠার নেই। যদিও বা পুরী কখনো উঠতে চাই তাহলে আবার ওইদিকে ব্যাক করতে হবে। এখন আমরা আসতেছি এই পাশে, এই যে পাশে অক্টোপাসে মানে সবাই উঠতেছে, সেই ভিড়, লোকজনের সেই ভিড়। উফ বাবা, এটা তো একটু প্রচণ্ড ভয় লাগে, আমি কখনো উঠি নাই, জাস্ট দূর থেকে থেকে দেখেছি। এই পাশে আরো অনেক রাইডার গুলো আছে, যে বিভিন্ন রকমের এগুলোকে যে কি কি যেন বলে অতটা আমি বলতে পারছি না, বাট এগুলোতেও আমার উঠতে খুবই ভয় লাগে, আমি এগুলো তো উঠতে পারি না। এই হচ্ছে সেই বেবি দিল্লি দিল্লি লিটল ট্রেন, এখন আমরা বাবুকে ট্রেনে ওঠাবো, আমরাও সঙ্গে যাব। আর বুড়ি ওয়েট করতে, ফাইনালি আমরা ট্রেনে উঠলাম, কোথাও যাবে না, বুড়ি আমি বুড়ির বাবা একসঙ্গে বসেছি। আর প্রচন্ড ভিড়, লোকজনের মানে কাছাকাছি ট্রেন, অনেক কষ্ট সবাই, সবাই সবার বাচ্চাকে নিয়ে ছোটো বড়ো সবাই কোনো মজা করছে, আসলে অনেক মজা। আর ট্রেনটা হচ্ছে পুরো এরিয়াটা এক পাক দেয়, মানে এরিয়াটা যতগুলো এরিয়া পুরোটাই প্রচণ্ড আওয়াজ। Thank you.
খাওয়া কমপ্লিট, মানে ট্রেনে ওঠা। এখন আমরা আইসক্রিম নিয়েছি, আমরা চকবার খাচ্ছি। আমি আর বাবা, বাবা আর বুড়ি কোন খাবে, যার কারণে বুড়িকে কোন নিয়ে দিলাম। আর সে খুবই মজা পেয়েছে এখানে এসে, আর এই আইসক্রিম পেয়ে তো আরও বেশি মজা পেয়েছে। তো এখন আমরা হচ্ছে আবার রাইডারগুলোর ওইখানে ব্যাক করছি, কারণ বুড়ি আরো কিছু রাইডারে উঠবে, যার কারণে আবার ওই পাশে আমাদের যাইতে হচ্ছে। দেখি কোনটাতে ওঠে। দেখো 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 কিভাবে জাম করে, জোরে করে ফেলে। দেখো ওইখানে যে জিজ্ঞেস করতে হবে, বুড়ি ওয়েট করছে আর আইসক্রিম খাচ্ছে। সব কিছু এখানে আছে প্রায়, অনেক কিছু। তো আমরা টিকিট নিয়েছি, এখানে বুড়িকে দেখি জাম্পিং হাউস মানে উঠাই দিব। তখন ওখানে এটা ফার্স্ট টাইম দেখি কীরকম পারে। বাচ্চাগুলো জাম্প করছিল, বাট আমার বুড়ি একটুকু জাম্প করতে পারছে না, ওকে নাকি ভয় লাগছে প্রচন্ড। তো যাই হোক, আমাদের প্রায় মোটামুটি পার্ক ঘোরা শেষ, আর সন্ধ্যা হয়ে এসেছে। আমরা এখন ব্যাক করছি বাসার দিকে, আমরা চলে যাচ্ছি। তো মোটামুটি যতটুকু পারলাম জিও পার্কের সব কিছু ঘুরে বাবুকে দেখলাম, আপনাদের দেখলাম, আমরাও দেখলাম। তো যাই হোক, কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন, আর বেশি বেশি আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সামনে যেন এগিয়ে যেতে পারি। আর আমার বুড়ির জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আর সবাই একবার হলেও আসবেন, মেনলি বাচ্চা থাকলে অবশ্যই। এক কথায় মজা হয়, ভালোই মজা হয়, মজা লাগে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। মানে মজা হয়েছে।